ভিউয়ার্স আমি চলে আসছি মুরাদনগরের মধ্যে আউপজেলায় আমাদের স্যার, আমি আপনার নামটা একটু জানলাম। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমান সরকার মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনা এবং এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব 2021 থেকে যে 30 সালে যে এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছেন, তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কিছু কথা বলুন। বর্তমান সময় যদি আপনি চিন্তা করেন, আমরা ভূমি অফিস বর্তমানে 100% ডিজিটাল আছে। আমি প্রধানমন্ত্রী কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বর্তমানে আপনার ইন আন্ডারিট থেকে শুরু করে আমরা ভূমি উন্নয়ন কর, এখন আপনাদের অফিসে এসে প্রদান করতে হয় না, আপনি ঘরে বসে ভূমি উন্নয়ন কর দিতে হয়। কুমিল্লা জেলা বর্তমানে 172টা ইউনিট ভূমি অফিস ক্যাশলেস ঘোষণা করা হয়েছে, অফিসে কোনো লেনদেন করা হয় না। আপনি প্রত্যেকটা নাগরিক তার নিজস্ব আইডির মাধ্যমে ঘরে বসে মোবাইল আপনাদের সাধারণত লক্ষণে দেখবেন আমি কিছু উপায় দেখছি, আপনার যে কোনো উপায়ে নগদ ব্যাংক বিকাশ তার এই পরিশোধ করে নিতে পারেন। আর বর্তমানে কুমিল্লা জেলা 14 দিনে আমাদের যে টাকা লক্ষ্যমাত্রা 14 দিনের মধ্যে নামজারি একজন নাগরিকের নামজারি দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আজকে আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব ইসু আবদুল্লাহ হারুন, এফসিএস মাননীয় জাতীয় সংসদ সদস্য কুমিল্লা 3 মুরাদনগর। তার সাথে আমাদের বিশেষ অতিথি আমাদের জনাব আহসানুর হক ইসু সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সভাপতির আসন স্থান অধিকার করেছেন আমাদের ইউনো স্যার জনাব মোহাম্মদ আলাউদ্দিন ভুঁইয়া জনি স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। চলুন আমরা সবাই মিলে আমাদের দেশকে সামনের দিকে নিয়ে যাই। ধন্যবাদ আপনাকে। যদি লক্ষ্য করেন আরেক কিছু বিষয়, আমাদের ভূমি সেবার জন্য ভূমি উন্নয়ন কর, সতিয়ান, ইনামদারি, মোজামের, ভূমি সংক্রান্ত যে কোনো বিষয় আপনি এখন ঘরে বসে সেবাগুলো বাড়তেছে। হ্যাঁ, উনি পথে আছেন যে ডিজিটাল বাংলাদেশ মিশন 2.0 পরিমাণকে সামনে রেখে আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা যে ডিজিটালের ঘোষণা দিয়েছে, আজকে আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ডিজিটালের গুলি আমরা দিতে পারছি, সে কথাটা এবং ভূমির যতগুলি সমস্ত সেবাগুলি আছে সেগুলি আমরা পাচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে হবে, ইতিমধ্যে একটি জিনিস না বলে নাই নয়, আমাদের বাপ চাচার আমলে মানে 30 বছর আগের কথা যদি আমরা যদি ধরি, আমাদের খতিয়ান এবং বিভিন্ন ধরনের খরচাগুলি আমাদের বের করতে কিন্তু অনেক সময় লেগে যেত, এখন কিন্তু আমরা খুব স্বচ্ছ উপায়ে আমরা বের করতে পারছি, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। খতিয়ানগুলো আপনি এখন অনলাইনের মাধ্যমে land.gov.bd.in নাগরিক অনুসন্ধান একটা কলাম আছে, আপনি ওইখান থেকে যে কোনো সময় 2 সেকেন্ডে আপনার খতিয়ানটা বের করে নিতে পারছেন আপনার জায়গাতে। আর আপনি যদি ডাকযোগে খতিয়ান চান, আপনার ডাকযোগের মাধ্যমে অনলাইনে আবেদন করে 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনার শরীরের মধ্যে আপনার বাড়িতে ওটা পৌঁছে দিচ্ছে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।